মানুহৰ সংঘাত সাম্প্রতিক অসমৰ আটাইতকৈ গুরুতর সমস্যাটোৱে হৈছে হাতী মানুহৰ সংঘাত। যি হাতী মানুহৰ সংঘাতৰ এটা ভয়ঙ্কৰ পৰিণতি, এটা করুণ পৰিণতি আজি দেখিবলৈ পোৱা হল। বনকর্মী সহ তিনিজন আজি হাতীৰ আক্রমণত প্রাণ হেরুবলগিয়া হল। হাতীয়ে হত্যা করলে তিনিজনকৈ লোকক, এজন সাধারণ লোক আর বাকি দুজন হয়েছে বনকর্মী। বনকর্মী সহ তিনিজন লোকর প্রাণ কাড়িলে বন্য হস্তিয়ে। নমস্কার প্রিয় দর্শক, মই জয়ন্ত মাধব গোস্বামী আপনার স্বাগতম জানাইছো নিউজ 18 অসম নর্থ ইষ্টর ডিজিটাল লাইভ হলে। ডিজিটাল লাইভত এই অতি স্পর্শকাতর বিষয়টি লই আহিছো আপনার সম্মুখলৈ, কারণ হাতী মানুহৰ সংঘাত যিটো গতিত এতিয়া বৃদ্ধি পাইছে রাজ্যের চুকে কোণে, রাজ্যের জিলায় জিলায়, একেটা সময়তে কিন্তু এই সমস্যাটোক, এই ইস্যুটোক বিশেষভাবে গুরুত্ব প্রদান করা পরিলক্ষিত হওয়া নাই। নির্বাচন আহিছে, নির্বাচন গৈছে, প্রতিটি রাজনৈতিক দলে নির্বাচনী ইস্তাহার মুক্তি করেছে, কিন্তু নির্বাচনী ইস্তাহারত হাতী মানুহৰ সংঘাতৰ প্রসঙ্গ কিন্তু আজি পর্যন্ত স্থান লাভ করা নাই। আর এই বিষয়টোৱে আজি আকৌ এবার চর্চিত হওয়া পরিলক্ষিত হয়েছে। দৃশ্য দেখিছে, এয়া মোৰ পিছপিনে এটা অঞ্চল, এই অঞ্চলটোত হাতী মানুহৰ সংঘাত দিনক দিনে বৃদ্ধি পাইছে, আর এই সংঘাতৰ আজি এই করুণ পরিণাম দেখিবলৈ পোৱা হল। আজি পুৱাৰ ভাগতে যতন তাঁতি নামৰ এজন লোকক ঘৰৰ চোতালৰ কাষতে হাতীয়ে গছকি হত্যা করে, আর তার পিছত সমগ্র অঞ্চল জুড়ি আতঙ্ক বিরাজ করে। আর এই আতঙ্কর বাবে বন বিভাগের কর্মী তাত উপস্থিত হল। বন বিভাগের একটা বৃহৎ দল উপস্থিত হয়ে হাতী খেদিবলে যৎপরোনাস্তি চেষ্টা চলালে, আর হাতী খেদিবলে গৈ হাতীর আক্রমণত প্রাণ হেরালে দুজনকৈ বন কর্মীও। ভাবক, বন কর্মী যত সুরক্ষিত নহয় তেতিয়া হলে সাধারণ রাজ্যের নিরাপত্তা কোনে দিব? হাতীর আক্রমণের পর সাধারণ রাজ্যের সুরক্ষা কোনে প্রদান করব? সেই এই মুহূর্তের এটা আটাইতকৈ ডাঙর প্রশ্ন। বিভিন্ন সময়ত কোৱা হয় যে ঘটনাস্থলীত বনকর্মী উপস্থিত নহয়, হাতী মানুহৰ সংঘাত দূর করার ক্ষেত্রে বন বিভাগ সফল নহয়, যত বনকর্মীয়ে সুরক্ষিত নহয়। আজির এই ঘটনায় সেই কথাকে উন্মোচিত করিলে যে হাতী খেদিবলৈ গৈ বনকর্মীয়ে হাতীর আক্রমণত প্রাণ হেরুবলগিয়া হল। গজরাজর আক্রমণত আনকি বনকর্মীয়ে প্রাণ হেরুবলগিয়া হওয়া ঘটনায় এই মুহূর্তত বন্য হস্তি আর মানুহৰ সংঘাত বৃদ্ধি পোৱা অঞ্চলসমূহ আকৌ আতঙ্কর সূত্রপাত ঘটা পরিলক্ষিত হয়েছে। অবাধারত বন ধ্বংসযোগ্য চলি আছে, আগ্রাসন চলি আছে বনাঞ্চল সমূহত, মানুহৰ আগ্রাসন, আর যার বাবে এতিয়া বন্য হস্তির ঠাই অভাব হয়েছে, থাকিবলৈ ঠাইর অভাব হয়েছে, খাবলৈ এতিয়া খাদ্যবস্তুর অভাব হয়েছে, যার বাবে প্রতিনিয়ত জনাঞ্চলত প্রবেশ করেছে জাক জাক বন্য হস্তিয়ে, আর তার এই পরিপ্রেক্ষিতত হাতী মানুহৰ সংঘাত বৃদ্ধি পাইছে। কিন্তু ইয়ার সমাধান কত? বিভিন্ন সময় চিঁড় বাখর করা হয়, বিভিন্ন দল সংগঠনে এই ক্ষেত্রে বিভিন্ন মাত মাতি আহিছে, যদিও সরকার প্রশাসনের তরফের কিন্তু এই সংঘাত নিরাময়ের ক্ষেত্রে কোনো একটা ফলপ্রসূ ব্যবস্থা আজি পর্যন্ত দৃষ্টিগোচর নহল। বরং মাইক বজায় ঠায়ে ঠায়ে প্রশাসনে রাস্তাত নোলাবলৈ মানুহক সতর্কবাণী সাবধানবাণী শুনায় আহিছে। হাতী মানুহৰ সংঘাত রোধ করিবৰ বাবে এয়া জানো এটা সমাধান সূত্র হব পারে। প্রিয় দর্শক, এই বিষয়টি এই মুহূর্তে লই আহিছো আপনার সম্মুখলৈ। আমি জনায় আহিছো এয়া হৈছে ঢেকিয়াজুলির ঘটনা। আজি পুৱাৰ ভাগতে এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হল ঢেকিয়াজুলিত। পুৱাৰ ভাগত যতন তাঁতি নামৰ এজন লোকক বন্য হস্তি আক্রমণ করে হত্যা করে, আর তার পিছত বনকর্মী ঘটনাস্থলীত উপস্থিত হল। বনকর্মীয়ে অভিযান চলালে হাতী খেদিবলৈ, আর চাহ বাগিচাত আশ্রয় গ্রহণ করে থাকা হাতিয়ে বন্যকর্মী বনকর্মী দুজনকো আক্রমণ করিলে, আর যার বাবে দুই বনকর্মীও প্রাণ হেরুবলগিয়া হল। দুই বনকর্মীর নাম আমার হাতত আহিছে, এজন হয়েছে বীরেন রাভা আর আনজন হয়েছে তুলেশ্বর বড়ো। তুলেশ্বর বড়ো আর বীরেন রাভা নামের দুই বনকর্মীও প্রাণ হেরুয়ালে হাতির আক্রমণ। ক্রমাগতভাবে বর্ধিত এই সমস্যার সমাধান কত? অসমৰ কেইবাখনো জিলাত হাতী মানুহৰ সংঘাত ক্রমাত ঊর্ধ্বমুখী হওয়া পরিলক্ষিত হয়েছে। গোয়ালপাড়া, নগাঁও, ওদালগুড়ি এই জিলাসমূহত ক্রমাত তুঙ্গত উঠিছে হাতী মানুহৰ সংঘাত। ঠিক তেনেদরে কার্বি আংলংতো হাতী মানুহৰ সংঘাত বৃদ্ধি পাইছে, গোলাঘাটত হাতী মানুহৰ সংঘাত বৃদ্ধি পাইছে। অসমৰ কেইবাখনো জিলাত ক্রমাগতভাবে এই স্পর্শকাতর বিষয়টোৱে কিন্তু বিশেষভাবে গুরুতর সমস্যা হিসাবে পরিগণিত হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে নিমাত কিয় উপেক্ষিত হাতী মানুহৰ সংঘাতর এই প্রসঙ্গ? নির্বাচন আহে, নির্বাচন যায়, হাতী মানুহৰ প্রসঙ্গ কিয় স্থান নাপায় নির্বাচনী ইস্তাহার সমূহত? সেয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে বিবেচিত হয়েছে। এই বিষয়ে আমি প্রতিক্রিয়া জানিম, এই বিষয়ে আমাকে সবিস্তারে জানাব, আমি যোগাযোগ স্থাপন করব বিচারিম এইখানে মুহূর্ত প্রকৃতিপ্রেমী মুবিনা আখতার ডাঙরিয়ানীর সঙ্গে। হ্যালো, হ্যালো।
নমস্কার বাইদেউ, মই জয়ন্ত মাধব গোস্বামী, হয় নিউজ 18ৰ পৰা কৈছিলোঁ। ডিজিটেল লাইভলৈ আপোনাক স্বাগতম জনাইছোঁ। আজি এটা অত্যন্ত শোকাবহ ঘটনা সংঘটিত হ'ল ঢেকিয়াজুলিৰ ধীৰামাইজুলিত, য'ত নেকি হাতীৰ আক্ৰমণত তিনিজন লোকে প্ৰাণ হেৰুৱাবলগীয়া হ'ল। নিশ্চয় অৱগত হৈছে এই প্ৰসংগত, আপুনিও এগৰাকী প্ৰকৃতিপ্ৰেমী হিচাপে এই বিষয়ত আপুনি বিভিন্ন সময়ত কাম কৰি আহিছে, বিভিন্ন সময়ত এই ক্ষেত্ৰত পদক্ষেপ গ্ৰহণ কৰাৰ বাবে দাবী উত্থাপন কৰি আহিছে। আজিৰ এই ঘটনাক লৈ আপুনি কি ক'ব বিচাৰিব? হয়, অতি শোকাবহ ঘটনাটো। এজন সাধাৰণ লোককে ধৰি দুজনকৈ বনকৰ্মীৰ মৃত্যু হৈছে। এটা প্ৰথম কথা হ'ল যে সেই অঞ্চলটোত বিশেষকৈ সোণাই ৰূপাই বনাঞ্চলখন ধ্বংস হোৱাৰ পাছত সেই অঞ্চলটোত কিদৰে হাতী আৰু মানুহৰ সংঘাতৰ ঘটনা বৃদ্ধি পাইছে বিগত সময়ত আমি সকলোৱে প্ৰত্যক্ষ কৰিছো। কেৱল আজি এই ঘটনাটোৱেই নহয়, আপুনি যদি মন কৰে আমাৰ বিগত 5-6টা দিনত গোৱালপাৰা, তদুপৰি তামোলপুৰ আৰু আজি এই তিনিজন লোককে ধৰি 5 লোক 5 দিনত মৃত্যুমুখত পৰিছে। একেদৰে হয়তো হাতীৰো মৃত্যুৰ বাতৰি আহিছে বিভিন্ন ঠাইৰ পৰা। এই ঘটনাবোৰ আজি, এইটো এটা অসমৰ কাৰণে নতুন সমস্যা নহয়। আজি 2 দশক ধৰি এই সমস্যাৰ সৈতে সাধাৰণ ৰাইজে কিদৰে যুঁজিছে, আমি আচলতে যেতিয়া কৰ্মক্ষেত্ৰলৈ যাওঁ তেতিয়া আমি দেখা পাইছো, মানে এটা ইমান ডাঙৰ সমস্যা। আমি সদায় বান গৰাখহনীয়া সমস্যাটোৰ কথা কৈ থাকো কৃষক ৰাইজৰ কাৰণে, যে কৃষক ৰাইজৰ কাৰণে এটা কি ডাঙৰ এটা ভাবুকি, কিন্তু হাতী মানুহ বা বন্যপ্ৰাণী মানুহৰ সংঘাত আমাৰ কৃষক ৰাইজৰ কাৰণে কি ইমান ডাঙৰ এটা ভাবুকি হৈ পৰিছে, সেইটো আপুনি যদি বিগত সময়ৰ যিবোৰ ৰেকৰ্ড আছে, যিবোৰ ডাটা আছে, সেইখিনিলৈ লক্ষ্য কৰে আপুনি সহজে অনুমান কৰিব পাৰিব। কাৰণ বছৰটোত আমি 60-70টা হাতী হেৰুৱাৰ বিপৰীতে কেতিয়াবা শতাধিক লোককো এই এটা সমস্যাৰ বাবে হেৰুৱাইছো। আৰু ই কম কথা নহয়, গোটেই পৃথিৱীয়ে ইতিমধ্যে অসম যে অতি হস্তী মানুহ উপদ্ৰুত অঞ্চল ৰূপে, এটা হটবেড ৰূপে ইতিমধ্যে চিনাক্ত হৈ গৈছে। কিন্তু তাৰ পাছত আমি দেখিছো আমাৰ যিসকল কৰ্তৃপক্ষ, এই সংশ্লিষ্ট কৰ্তৃপক্ষই বিষয়টোক ইমান উদাসীনতৰে লৈছে। কেতিয়াবা আমি দেখিছো ক'ৰবাত যদি ঘটনা হৈছে সেই অঞ্চলটোলৈ গৈ কোনো স্বেচ্ছাসেৱী সংগঠনক লগত লৈ ফৰেষ্টে কেৱল চলাৰ ফেঞ্চিং দিয়াতে মানে কৰ্তব্য সমাপন কৰিছে। তেওঁলোকে বিভিন্ন স্থানত মাইক বজাইছে, যিসমূহত হাতী ওলাই সেই বাটসমূহ এৰাই চলিবলৈ ৰাইজক আহ্বান জনাইছে। এয়াই জানো সমাধান সূত্ৰ হ'ব পাৰে? কিয় হ'ব নোৱাৰে? সমস্যাটো মূলটোলৈ যোৱা নাই। সমস্যাটো কিয় হৈছে যে ফৰেষ্ট আমি ৰাখিব পৰা নাই, ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে ফৰেষ্ট ৰাখিব পৰা নাই, সেইটো তেওঁলোকৰ আটাইতকৈ ডাঙৰ ফেইলিয়াৰ। গভৰ্ণমেণ্ট কাৰণে সেই ডাঙৰ কথা নহয়, কিন্তু যাক এটা ডিপাৰ্টমেণ্টক দায়িত্ব দিয়া হৈছে সেই দায়িত্বটো তেওঁলোকে সুচাৰুৰূপে পালন কৰিব পৰা নাই। আৰু এইটো আপত্তি এতিয়াই নহয়, আজি 2-3 দশক ধৰি আমি দেখিছো। এইটোৱে মূল কথা যে হাতী যেতিয়া খেদি দিয়া হয় হাতীবোৰ কলৈ যাব, সেই কথাটো যেতিয়া তেওঁলোকে অহা যোৱা, তেওঁলোকে থকাৰ আৱাস নাইকিয়া হৈ যাব, তেওঁলোকৰ বিচৰণভূমি সংকোচন হ'ব, তেওঁলোকে অহা যোৱা কৰা ৰাস্তাবোৰ যিবোৰক আমি কৰিডৰ ৰূপে স্বীকৃত কৰিছো সেইবোৰ নাথাকিব, য'ত মানুহ তাৰোপৰি বিভিন্ন উন্নয়নমূলক প্ৰকল্পত এই হাতী কৰিডৰ ধ্বংস হৈ গৈছে, হাতীৰ আৱাস, হাতীৰ বিচৰণভূমি সংকুচিত হৈ গৈছে, তাৰ ফলত তেওঁলোকে খাদ্য সংকটত ভুগিছে। এই কথাবোৰ আমি কৈ আছো, কিন্তু এইবোৰৰ যিবোৰৰ আচলতে পদক্ষেপ ল'ব লাগিছিল সেই ইমপ্লিমেণ্টেশ্যন সাংঘাতিক ডাঙৰ। অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে যে বন ভূমি ৰখাত ব্যৰ্থ হৈছে বন বিভাগ। তাৰ কাৰণে এটা প্ৰশ্ন বাৰে বাৰে সদায় উত্থাপন হৈ আছে ডাঙৰীয়ানী, যে মানুহ থাকিব গৈনে হাতী থাকিব? হয়, হাতী অসমত এতিয়া যদি আপুনি কয়, আমাৰ চেঞ্চাছবিলাকে 5,000 কৈ হাতী অসমত থকাৰ কথা কয় বন্য অৱস্থাত, কিন্তু এইটো এটা ডাঙৰ এক্সট্ৰা পলিটেড ফিগাৰ, এইটো আচলতে নহয়। আমি 2,000-3,000 হাতী চাগে অসমত আছে, তাতকে বেছি নাই, কিন্তু এইটো আমাৰ কাৰণে সাংঘাতিক ধৰণৰ এটা ভাবুকি। যদি হাতী নাথাকে জংঘল নাথাকিব, এই কথাটো আমি পাহৰি গ'লে নহ'ব। কিন্তু এইটো সময়ত ৰাইজে হয়তো ভাবিব যে হাতীয়ে আমাৰ ইমান অনিষ্ট কৰিছে, হাতীটো অহাৰ কি প্ৰয়োজন? সেই কথাটো আমি আচলতে ৰাইজৰ মাজলৈ লৈ যোৱাত অসমৰ্থ হৈছো। ৰাইজৰ খেতি পথাৰ আমি ৰক্ষা কৰিব পৰা নাই, খেতি পথাৰ খোৱাৰ পাছত, ধান খোৱাৰ পাছত সেইখিনি ৰাইজক আমি কম্পেনচেচন দিব পৰা নাই। মানুহ মৰি যায় কিন্তু কম্পেনচেচন নাপায়, আঘাতপ্ৰাপ্ত হয় হস্পিটেলৰ পৰা ঘূৰি আহে কিন্তু কম্পেনচেচন নাপায়। এই কথাবোৰ আমি কোনোদিনে আচলতে, যিসকলে আচলতে একেধৰণে ৰাগি আছে কিন্তু ক'ৰবাত
যখন বরমুড়িয়া আছে বিশেষ করে আমার বন বিভাগের একদম উপেক্ষা করেছে বিষয়টুক। আর একই সময়তে আমি লক্ষ্য করছো আজি যদি আপনি 14টা লোকসভা সমষ্টির 14টার ভিতর অন্তত 7টা বা 8টা সমষ্টির এই একটা ভয়াবহ সমস্যা। কিন্তু এই সমস্যাটো কোনো এড্রেস করবো অহা নাই। আমার জনপ্রতিনিধি সকলে এইটো কিবা কারণে এড়াই চলিছে, এড়াই চলার লগতে একটা ডাঙর কথা আছে, কারণ তাতে একটা ভূত বেদ পলিটিক্স সোমাই আছে। কারণ সেই সকল জনপ্রতিনিধি তত্ত্বাবধানতে হয়তো ডাঙর ডাঙর আমার বনাঞ্চল একরাতি ধ্বংস করে তাত মানুষ ভূমি দিয়ার ব্যবস্থা করা হয়েছে। গতি ইয়ার সাংঘাতিক ধরনের কিছু কথা আছে, সেই দিকব আমি সকলে পর্যালোচনা করব লাগিব, নহলে আমি এনেকা ধরনের ঘটনা প্রত্যেক দিনাখনে আমি মুখামুখি হব লাগিব, আর সেইটার কারণে আমি সাজু হব। একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কৈছে যে উদাসীনতা, সরকার প্রশাসন বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতার ফলস্বরূপে আজি এনেকুৱা এটা পর্যায় পাইছেগৈ হাতি মানুষের সংঘাতে। আমি যদি কেরালার উদাহরণ দাঙি ধরো, ওয়াইনাথ সমষ্টিত এনেকুৱা এটা ঘটনা হয়েছিল যত হাতির আক্রমণত তিনজনে প্রাণ হেরুয়াছিল, তারপর কিন্তু যেটু জাগরণ দেখিবলৈ পোৱা হল, তার পৃথক কি অসমৰ ক্ষেত্রত? হয়, সেইটোৱে মই কৈছো। কারণ ওয়াইনাথত এই ঘটনাটো নতুনকৈ হওয়ার দরে কেরালাত এই সমস্যাটো আছে, কিন্তু তেওঁলোকে তিনজন মানুষ যেতিয়া ঢুকাইছে তেতিয়া তারপর তেওঁলোকে যেটো ধরনের জনজাগরণের সৃষ্টি হয়েছে তার তুলনায় অসমত সময় আমি একদিনে তিনজন মানুষ হেরুয়াইছো আজির দিনটো। বিগত সময়ত আমি যদি আমি এই 24 চনের 4টা মাহত লক্ষ্য করো, নাই কমে ওই 10 জনের উপরত মানুষ হেরুয়াইছো। আমি যদি 10 বছর পরিসংখ্যাল লক্ষ্য রাখো, আমি দেখিম যে প্রায় হাজারের উপর মানুষক আমি এই ঘটনাত হেরুয়াইছো এনেকা ঘটনাত। গতি এই কথাবোৰত আমার চরম মানে বিভাগীয় কর্তৃপক্ষ আমার সরকারের চরম গাফিলতি প্রত্যক্ষ হয়েছে। আর একটা ডর কথা হয়েছে যে যখন ফরেস্ট ডিপার্টমেন্টে এইবর ঠিকা দিছে সোলার ফেন্সিং লগার বা এই আজির সমস্যা সময় তেওঁলোকে আসলে করবাত এই ঠিকা থুকলি লয়ে তাতে তেওঁলোকৰ কর্তব্য সমাপন করেছে, নিজে পয়সা পাইছে হয়ে গেছে, কিন্তু হাতি আর মানুষের কি অবস্থা হয়েছে সেই কথাটুক কোনোদিনে সেই কথাটলে মূর ভমুয়া নাই। ধন্যবাদ ডাঙরিয়ানী, অত্যন্ত গুরুত্বপূর্ণ কেবাটাও প্রসঙ্গ আপনি এই মুহূর্তে দৃষ্টিগোচর করার চেষ্টা চলালে, আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো ডাঙরিয়ানী। এয়া প্রকৃতিপ্রেমী মুবিনা আখতার ডাঙরিয়ানী, অত্যন্ত কেবাটাও গুরুত্বপূর্ণ কথা জানাইছে যে সোলার ফেন্সিংয়ের ঠিকা ঠুকলি করিয়ে দায়িত্ব সামরিছে নাকি, টকা পাইছে আর তারপর বহি আছে, রাইজর কি হয়েছে, হাতি মানুষের সমস্যা, হাতি মানুষের সংঘাতের ভুক্তভোগী সকলের খবর লৈছেনে জনপ্রতিনিধিয়ে, এই সমূহ বিষয় এই মুহূর্তে আজির তারিখের বিচার্যর বিষয় হয়ে পড়েছে। যত নাকি কেরালা যে ঘটনা সংঘটিত হল, ওয়াইনাডত তিনজন লোকক হাতিয়ে আক্রমণ করার পিছত মৃত্যুমুখত পড়ার পিছত যেটু জাগরণের সূত্রপাত হল, সেই পরিবেশ অসমের ক্ষেত্রত কিয় নাই, অসমৰ সরকার প্রশাসন আর বিভাগীয় কর্তৃপক্ষ এই বিষয়ত কিয় সদায় নিমাত নীরব হয়ে আছে, উদাসীন হয়ে আছে, কিয় সদায় উপেক্ষিত হয়ে আহিছে হাতি মানুষের এই সংঘাতের প্রসঙ্গই, যার পরিণতিত দৈনিক হাতি যদি কেতিয়াবা প্রাণ হেরুয়াইছে, কেতিয়াবা হাতির আক্রমণত প্রতিনিয়ত প্রাণ হেরুয়াবলগিয়া হয়েছে অসমত, বিশেষকৈ অসমৰ গোয়ালপাড়া, গোলাঘাট, নগাঁও, কার্বি আংলং, ওদালগুড়ি এই পাঁচখন জেলাত হাতি মানুষের সংঘাতে তীব্রতর রূপ ধারণ করেছে। আর মুবিনা আখতার ডাঙরিয়ানী জানা মতে 14টা লোকসভা সমষ্টির 7টা সমষ্টিতেই এতিয়া হাতি মানুষের সংঘাত তীব্রতর হয়েছে, যার বাবে আজি ঢেকিয়াজুলিত এই করুণ ঘটনা সংঘটিত হল। হাতির আক্রমণত খুব বন কর্মীও প্রাণ হেরুয়াবলগিয়া হওয়াত চরম জীবন আর সম্পত্তির নিরাপত্তাহীনতা ভুগিছে আজি হাতি মানুষের সংঘাত প্রবণ অঞ্চলসমূহের রাইজে। কিভাবে এই বিষয়টি আপনিও জানাক আপনার মতামত।